তারা দেখতে পেলো যে যে 20 দলীয় জোট কোনোভাবে আগায় নাই, 20 দলীয় জোটের গাড়ি মোটেও আগায় নাই। এখন 20 দল ভেঙে দিয়ে 12 দল করলে আরও আগাবে না, পিছিয়ে যাবে বড়। মাঝে মধ্যে মানুষ স্বপ্নে ওষুধ পায় না। গসরের বক্তৃতা শুনে মনে হয়েছে যে উনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখা ভালো, তবে গসরের বাবুদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা জনগণের শক্তিতে বলিয়া গসরের বাবু যেভাবে বলেছেন, তারা আন্দোলন না করলেও সরকার পতন হবে, ভূমিকম্পে হবে, দৈব দুর্বিপাকে হবে। অবশ্য এই বক্তব্যের মধ্যে আরেকটি ইঙ্গিত আছে, সেটি হচ্ছে তারা সবসময় পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় গেছে, ক্ষমতায় যেতে চায়। গসরের বাবুর বক্তৃতার মধ্যে সেই ইঙ্গিত আছে, তবে তাদের এই দিবাস্বপ্ন কখনো পূরণ হবে।